সবজিগুলো আজকে দেখতে কি দারুণ লাগছে, গ্রিন হোয়াইট, গ্রিন হোয়াইট, গ্রিন হোয়াইট, রেড হোয়াইট, কি গুড মর্নিং এভরিওয়ান। দেখ মাই ফৌজি ফ্যামিলিতে জানাই সবাইকে স্বাগত, আর একটা নতুন ব্লগে নতুন সকালে চলে আসলাম। আর আজকে দিনটা শুরু করছি কিচেন থেকে রান্না বান্না দিয়ে। তো দেখো আজ চলে এসেছি 11:30 বাজে, এখন রান্নার কোনো প্রস্তুতি নেই। তো ঠান্ডায় না মানে কোনো কাজও করতে ইচ্ছা করছে না, কিন্তু করতে তো হবেই। তো দেখো কি করব আজকে রান্না, আজকে নিয়ে নিয়েছি হরেক রকমের সবজি। সবজির মধ্যে কী কী নিয়েছি দেখো, বিনস, মূলো, সিম, পেঁপে, পেঁয়াজকালি, আলু, টমেটো, পেঁয়াজ, রসুন। এইগুলো দিয়ে কি করব জানো তো? বুঝতে পারছ না করব কি, চলো বলে দিই। করব দেখো মাছলি, বভি শুকা মাছলি। তো দেখো মাছটা আমি হলুদ দিয়ে একদম গরম গরম পুরো ভাপিয়ে নিয়েছি, তারপর এটাকে তুলে ভাজা করে তারপরে সবজি দিয়ে মাছটা রান্না করব। আর করব এই দেখো মূলো আছে, পেঁপে আছে, বিনস আছে এই দিয়ে, আর পেঁয়াজ কালো জিরে দিয়ে, এই যে পেঁয়াজও কুচিয়ে নিয়েছি, মুসুরির ডাল, এই হবে আজকে আমার মেনু। তো দেখো রান্নাটা তো কী করবো বলেই দিলাম, এবার চলে আসি কাজকর্ম। নমস্তে। কাজকর্ম এখনও কিচ্ছু করিনি, দুদিনের কাঁচা জমে গেছে, এত কাচতে হবে, ঘর বাড়ি এখনও পরিষ্কার করিনি, সবজিগুলো কেটেছি, বাকি যেগুলো লাগবে না রেখে দিয়েছি টেবিলে, টেবিল থেকে সরাবো। টেবিলটা পুরো অগোছালো, বাবু দেখো আয়রন করে চিকিম এই আমাদের আমার বার্সের এখানেই রেখে চলে গেছে, ওর যত উল্টোপাল্টা কাজ তাড়াহুড়াতে করে যায়। এখন দেখো মাছগুলো আমি যাবেই দেখলে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, এবার তেলে ভেজে নেব, ভেজে নিচ্ছি আর কি কড়া করে। আর এদিকে ডালটা সেদ্ধ হচ্ছে, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিল, পেঁয়াজ রসুন দিয়ে সব সবজিগুলো দিয়ে দেবো, দিয়ে ভেজে নিই। সবজিগুলো আজকে দেখতে কি দারুণ লাগছে, গ্রিন হোয়াইট, গ্রিন হোয়াইট, গ্রিন হোয়াইট, রেড গ্রিন হোয়াইট, কি দারুণ লাগছে না দেখতে। পেঁয়াজটা ভাজা দিয়ে দিয়েছি, আমি ভাবলাম দেখো আজকে পুরো গ্রিন আর হোয়াইট সবজি, দারুণ লাগছে দেখতে বলো। দেখো সবজিগুলো আমি দিয়ে দিয়েছি আর নুন দিয়ে দিয়েছি, এবার একটু ভাজা ভাজা করি তারপরে হলুদটা দেবো। দেখো দেখতে কি দারুণ লাগছে কালারফুল, তো আমি হলুদ দিয়ে দিয়েছি আর সবজিগুলো অনেকটা নরম হয়ে গেছে, এবার এতে না একটু কোনো মশলা অ্যাড করবো, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর যেমন হলুদ, ব্যাস এই দেব। আর সবজি দিয়ে শুটকি মাছটা কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে ফেলেছি ধনে পাতা দিয়ে, লাস্টে শুধু ধনে পাতা দিয়ে নামিয়েছি, ব্যাস আর কিচ্ছু করিনি। আর এই যে ডালটা হচ্ছে মূলো, পেঁপে আর বিনস দিয়ে মুসুরি ডালটা ফুটছে, চলো হয়ে গেল এই রান্না। যদি ইচ্ছা হয় পরে একটু পাঁপড় আর ডিম ভাজবো, ডিম ভাজবো না, ভাজলে পাঁপড় ভাজবো, কারণ শুটকি মাছ তো সাথে তার সাথে আর ডিম খাবো না। তো এই হলো আজকে আমার দুপুরের মেনু। এই যে জামা কাপড় কিছুটা ধুয়ে নিয়ে চলে এসেছি, মেলে দেবো, কিন্তু আজকে শুকানোর কোনো চান্স নেই। বাবু বাবা ঝাড়ুটা কিন্তু ভাঙছে ভাঙছে, হাঁটো আসে ঝাড়ু মেয়ে, রোদে রাখিও কিসলে ইয়ে কর রে, রোদ নেই ঢুকেতে। হ্যাঁ ঠিক আছে, বাদা বাংলা আদা ইংলিশ ধরি শুনবি, সরে যা আমি জামা কাপড় মেলবো, সরে যা। এখন আমি স্নান করে চলে এসেছি, স্নান করে পুজো সবই কমপ্লিট, ছেলেটার জন্য একটু ডিমের পোচ করে দিলাম, কেন কি ও শুটকি মাছ খাবে না। আর পোচটা দেখো আমি মানে রিয়েল পোচ যেটা হয় সেটা করিনি, আমি উল্টো দিকটাও হালকা ভেজে দিয়েছি, কারণ করোনার পর থেকে না আমি এরকম দু সাইড ভেজেই খাওয়াই বাবুকেও, বাবু এরকম খেতে চায় না, কিন্তু আমি আমি করলে এরকমই করে দিই। আর এই যে গেরার ভাত নিয়ে নিয়েছি, আর এই যে গেরাও খাওয়ার জন্য রেডি, ওর খিদে পেয়ে গেছে, অলরেডি 1:30 বাজে, তো চলো ওকে খাইয়ে দিই। আর আমরা তো পরে খাবো, বাবু আসবে তারপর, তো কাজ মোটামুটি সবই হয়ে গেছে, আমি ওকে খাইয়ে তারপরে দেখি কী করি, আপাতত আর কোনো কাজ নেই, চলো খাইয়ে দিই। প্রায় 3:45, আমরা এখন খেয়ে বিছানায় এলাম, বাবাই নিচে খেলছে, তোমাদের সাথে দেখাই, আমার অত বড় ছেলে 7 বছর বয়স, ওর খেলার জিনিস দেখো বিছানায়, এই যে গান, পেন, প্লেন, আমাদের দুজনের ঘড়ি, মাউস, লাইটার, এই যে এইগুলো হচ্ছে কিন্ডার জয়ের সাথে পায়, ওই যে এই এইগুলো পায় বলেই ও কিন্ডার জয়টা খায়, মানে খেতে চায় না, ওগুলো আমাদের দিয়ে দেয় শুধু খেলনা পাওয়ার জন্যই কেনে, এইসব হচ্ছে ওর খেলার জিনিস, বুঝেছো, মানে এত এই ছেলে নিয়ে আমি কী করি, মানে নামেই বড় হচ্ছে, মেন্টালিটির কি। গুড ইভিনিং নাগ, এখন অলরেডি বাজে 8:30 নাগাদ, আমি আজকে হাঁটতে যাইনি, এবার একটা দরকারে গেছিলাম, প্রত্যেক বৃহস্পতিবার না এখানে একটা দিদি আছে, দিদি প্রেগনেন্ট, তো ওকে ইনজেকশন দিতে যাই, আর যেটা আমি শিখেছিলাম এটা পারি আমি, তো প্রত্যেক শনিবার বৃহস্পতিবার করে যাই দিদিকে ইনজেকশন দিতে, আজকেও ও ইনজেকশনের ডেট ছিল, গেলাম ইনজেকশনটা দিলাম চলে এলাম, আজকে আর বাইরে হাঁটিনি, প্রচণ্ড কুয়াশা আর প্রচণ্ড ঠান্ডা। তো এখন বাবু চলে এসছে, এসে বললো এত ঠান্ডা একটু চা করো, তো চা করবো আর সঙ্গে আর একটু
আরেকটা জিনিস করব টা, আর তার মধ্যে বলে রুটি করা হয়ে গেছে, রুটি করে ফেলেছি কিছুক্ষণ আগেই, জাস্ট করলাম, করে বাবাইকে পড়াচ্ছিলাম, বাবু চলে এলো। তো দেখো কি করি চায়ের সঙ্গে, একটু চাটপাটা খেতে ইচ্ছা করছে এই জন্য। তো দেখো করব সয়া নাগেটস, অল্প কটাই সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম, আর একটা ডিম নেব, একটু কর্নফ্লেক্স এই দুধ কর্নফ্লাওয়ার নেব, আর ওই একটু নুন হলুদ জিরার গুঁড়ো এইসব দিয়েই এটা মেখে তারপরে ভেজে নেব। চলো দেখ রেডি করি ফটাফট। একটু কর্নফ্লাওয়ার দিলাম, কর্নফ্লাওয়ার দিয়েছি, দেব একটু হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, লঙ্কা দিয়েছি, আর একটু দেব মিট মশলা, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা। তো চলো এবার এইগুলো সব ভালো করে ডিমটাকে দিয়ে মিশিয়ে নিই। তো দেখো আমার এটা মেশানো কমপ্লিট, আর এখানে তেলও বসিয়ে দিয়েছি, আর এখানে চা, আমি প্রথমে করব লিকার চা, তারপরে বাবু দুধ চা। আমি আগে লিকারটা আদা দিয়ে জল ভুট্টাতে বসিয়ে দিয়েছি। তো চলো এটা এবার ভাজা যাক। তো দেখো কিছুটা হয়ে গেছে, কিছুটা নামিয়েছি, আবার কিছুটা দিয়েছি, আর এদিকে আমার চা কমপ্লিট, এবার বাবুর চা হচ্ছে। তো দেখো আমার সয়া নাগেটস কমপ্লিট, প্লেটিংও কমপ্লিট, একটু উপর থেকে শুধু বিট নুন ছড়িয়ে দিয়েছি, আর চাটা না আমি আগে দিয়ে এসেছি বাবুকে, ওকে বললাম চার বিস্কুটটা দিয়ে এলাম, বললাম তুমি খেতে থাকো, তবে আরেকটা জিনিস নিয়ে আসছি। একটু মুখটা কেমন করলে, আসলোই না। আর ওরা দেখো ভিডিও কলিংয়ে অর্পির সাথে কথা বলছে, দুই বোন, দুই বন্ধু কাম ভাই। আন্টির নেই ওরা ভিডিও কলিং, নেট নেই বাবা ওখানে। ওই দেখো খুশি, মানে এরা দুজনে ঝগড়া করতেও ছাড়ে না, মারামারি করতেও ছাড়ে না, আবার ভালোবাসতেও ছাড়ে না। তো দেখো অলরেডি এসে গেছি, এখন ব্লগটা এন্ড করার, আমরা বিছানায় চলে এসেছি, আর আমার দেখো এটা চলে এসছে এন্ড করার নাম শুনেই। যেহেতু একটু লেট করি, চাটা খেয়েছিলাম প্রায় তখন 9টা বাজে, এই জন্য খাবারটাও আজকে একটু লেট হলো খাওয়া, এখন 11:30টা বাজে। তো চলো আর বড় করছি না, গুড নাইট, সবাই ভালো থেকো, যদি কিছু ভালো লেগে থাকে ব্লগটায় প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, সাপোর্ট করো সাবস্ক্রাইব করে, সবাই ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট, বাই।